নমস্কার বন্ধুরা, আমি ডক্টর প্রিয়াঙ্কা দে। ন্যাচারাল হোমিও চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে এমন একটা জেনারেল হেলথ টনিকের ব্যাপারে জানবো যেটা আমাদের শরীরের জন্য ভীষণই প্রয়োজনীয় একটা টনিক। বিশেষ করে শারীরিক এবং মানসিক দুর্বলতার জন্য এটা খুবই ইফেক্টিভ একটা মেডিসিন। এছাড়াও পাকস্থলী এবং লিভারের কোনো সমস্যা থাকলে, গ্যাস অ্যাসিডিটির সমস্যা হলে, নার্ভের কোনো সমস্যা, শরীরের যে কোনো সমস্যার জন্য আপনি যে যে হোমিওপ্যাথিক মেডিসিন নিচ্ছেন তার সাথে এই টনিকটাও নিতে পারেন। এটা নিলে ধীরে ধীরে আপনার সমস্যাগুলো অনেকটাই কমে যাবে। এটা একটা বায়োকেমিক মেডিসিন, বায়োকম্বিনেশন 28। এতে 12 ধরনের টিস্যু সল্ট রয়েছে। বায়োকেমিক মেডিসিন এমন এক ধরনের টিস্যু সল্ট বা লবণ যেটা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। অনেক রোগেই এটা ব্যবহার করা হয়ে থাকে। যদি কেউ ম্যালেরিয়া, টাইফয়েড, চিকুনগুনিয়াতে আক্রান্ত হন এবং এর সাথে শরীরে প্রচণ্ড দুর্বলতা থাকে, তাহলে ম্যালেরিয়া টাইফয়েডের যে ট্রিটমেন্ট চলছে তার সাথে বায়োকম্বিনেশন 28 নিতে পারেন, ভীষণই ভালো রেজাল্ট পাবেন। যদি কারো ভাইরাল ফিভার হয়ে থাকে এবং জ্বর, সর্দি, কাশি সেরে যাওয়ার পরেও শরীরে প্রচণ্ড দুর্বলতা থাকে, তাহলে এই টনিকটা খেলে শরীরের দুর্বলতা কেটে যাবে। অর্থাৎ অ্যাজ এ জেনারেল টনিক এটা আমরা ইউজ করতেই পারি। 1873 খ্রিস্টাব্দে ডক্টর সুশলারের থিওরি অনুযায়ী আমাদের শরীরে 12 ধরনের সল্ট আছে। সেই 12টা লবণের কখনও কম বা কখনও বেশির কারণে শরীরে নানা ধরনের রোগের সৃষ্টি হয়। তাই এই 12 টিস্যু সল্ট রেমেডি শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। বায়োকম্বিনেশন 28-এর মধ্যে এই 12 ধরনের টিস্যু সল্ট প্রেজেন্ট থাকে। এটা নিলে আমাদের শরীরে যে যে লবণের ঘাটতি রয়েছে সেগুলোর অভাব পূরণ হবে, আর অভাব পূরণ হলেই কোনো রকম রোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে না এবং আপনি সুস্থ থাকবেন। তাহলে এবার জেনে নিই বায়োকম্বিনেশন 28-এর মধ্যে 12 ধরনের কী কী টিস্যু সল্ট রয়েছে। প্রথমে আছে ক্যালকেরিয়া ফস। ক্যালকেরিয়া ফস আমাদের হাড়ের জন্য খুবই ইফেক্টিভ একটা মেডিসিন। শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে সেটা পূরণ করে, তাই হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথার জন্য খুবই ভালো কাজ করে ক্যালকেরিয়া ফস। বাচ্চাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য দেওয়া হয়। বয়ঃসন্ধিকালে মেয়েদের মুখে যে ব্রণ হয় সেটাতেও ক্যালকেরিয়া ফস দেওয়া হয়। নেক্সট যে টিস্যু সল্ট রয়েছে বায়োকম্বিনেশন 28-এর মধ্যে সেটা হলো ক্যালকেরিয়া ফ্লোর। শরীরের যে কোনো জায়গায় টিউমার হলে এবং টিউমারটা যদি শক্ত হয় তাহলে ক্যালকেরিয়া ফ্লোর খুবই কার্যকরী একটা ঔষধ। এছাড়াও মলদ্বারে চুলকানি, জ্বালা থাকলে, পাইলস বা অর্সের সমস্যা এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা হলে ক্যালকেরিয়া ফ্লোর দেওয়া হয়। এর পরের মেডিসিন ক্যালকেরিয়া সাল্প। অ্যানাল ফিস্টুলা বা ভগনদরের সমস্যায় দেওয়া হয় ক্যালকেরিয়া সাল্প। এছাড়াও জন্ডিস এবং হেপাটাইটিস হলে ক্যালকেরিয়া সাল্প ভীষণ ভালো কাজ করে। স্কিনের কোনো সমস্যায় বারবার ফোঁড়া হলে ক্যালকেরিয়া সাল্প খুবই ইফেক্টিভ একটা মেডিসিন। এর পরের ঔষধ ফেরাম ফস। শরীরে আয়রনের ঘাটতি হলে রক্তে হিমোগ্লোবিন কমে যায়, অ্যানিমিয়া দেখা দেয়, যার ফলে ক্লান্তি ভাব আসে, দুর্বল লাগে, সেখানে ফেরাম ফস দেওয়া হয়। ফেরাম ফস রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। এর পরের মেডিসিন ক্যালিমিওর। ব্রঙ্কাইটিস, সর্দি, কাশি, হাঁপানি, টনসিলের সমস্যায়, গলা ব্যথায় খুব ভালো কাজ করে ক্যালিমিওর। এছাড়াও কানের যে কোনো রকম সমস্যায় কানের মধ্যে পুঁজ হলে ক্যালিমিওর খুবই ইফেক্টিভ একটা মেডিসিন। নেক্সট আছে ক্যালিফস। এটা ব্রেন এবং নার্ভ টনিক হিসেবে খুব ভালো কাজ করে। যাদের স্ট্রেস, অ্যাংজাইটি সমস্যা, দুশ্চিন্তা, যার কারণে রাতে ভালো ঘুম হয় না, অনিদ্রার সমস্যায় ভোগেন, তাদের জন্য ক্যালিফস খুবই ইফেক্টিভ একটা মেডিসিন। পরের যে মেডিসিনটা আছে সেটা হলো ক্যালিসাল্প। পুরাতন কানের সমস্যা, যারা অনেক বছর ধরে কানের সমস্যায় ভুগছেন, তাদের ক্যালিসাল্প দিলে খুব ভালো কাজ করে। এছাড়াও কানের পর্দা ফেটে যাওয়া, কানে কম শোনা, কানের ভেতরে ইনফেকশন হলে, ইউলো ডিসচার্জ, হলুদ স্রাব নির্গত হলে ক্যালিসাল্প দেওয়া হয়। খুশকির সমস্যায়, জন্ডিস, হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যা হলেও ক্যালিসাল্প দিলে খুব ভালো কাজ করে। এর পরের মেডিসিন ম্যাকফস। শরীরের যে কোনো রকম ব্যথাতে ম্যাকফস খুব ভালো কাজ করে। মাথা ব্যথা, কানের ব্যথা, দাঁতের ব্যথা, হাঁটু কোমরে ব্যথা হলে ম্যাকফস দেওয়া হয়। নেক্সট আছে ন্যাট্রামফস। লিভারের যে কোনো রকম সমস্যায় ন্যাট্রামফস খুব ভালো কাজ করে। জন্ডিস, গ্যাস অ্যাসিডিটি, মুখ টক, টক ঢেকুর, এইসব সমস্যায় ন্যাট্রামফস দেওয়া হয়। এরপর আছে ন্যাট্রাম সাল্প। পুরাতন কফ কাশি সমস্যায় ন্যাট্রাম সাল্প দেওয়া হয়। হাঁপানির সমস্যাতেও ভালো কাজ করে। বাচ্চাদের নিউমোনিয়া হলে ন্যাট্রাম সাল্প খুবই ইফেক্টিভ একটা মেডিসিন। এরপর ন্যাট্রাম মিওর। যে কোনো ধরনের চর্মরোগ, যেমন একজিমা, সোরিয়েসিস, ব্রণতে ন্যাট্রাম মিওর দেওয়া হয়। এছাড়াও থাইরয়েডের সমস্যায় ন্যাট্রাম মিওর খুব ভালো কাজ করে। মাথা ব্যথা, বিশেষ করে মাইগ্রেনের ব্যথাতে ন্যাট্রাম মিওর দেওয়া হয়। বায়োকম্বিনেশন 28-এর মধ্যে লাস্ট যে টিস্যুর সল্ট আছে সেটা হলো সাইলিশিয়া। সাইলিশিয়া হাড়ের গঠনকে ঠিক করতে এবং পুষ্টি যোগাতে সাহায্য করে।
অ্যানাল ফিস্টুলা বা ভগন্দর হলেও সাইলিশিয়া দেওয়া হয়। যে কোনো ধরনের ফোড়াতে সাইলিশিয়া খুব ভালো কাজ করে। এই ১২ ধরনের টিস্যু সল্ট বাইকম্বিনেশন 28-এর মধ্যে রয়েছে। 12টা লবণের আলাদা আলাদা কাজ নিয়ে আলোচনা করেছি, তাই যে কোনো ধরনের সমস্যায় আমরা বাইকম্বিনেশন 28 ইউজ করতে পারি। শরীরের দুর্বলতা কম করতে এবং হেলথকে ইম্প্রুভ করতে বাইকম্বিনেশন 28-এর 6টি করে ট্যাবলেট সারাদিনে 3 বার আহারের পরে উষ্ণ গরম জলের সাথে সেবন করতে হবে। যেহেতু এটা বায়োকেমিক মেডিসিন, তাই ট্যাবলেট ফর্মে পাওয়া যায়, লিকুইড ফর্মে হয় না। বাইকম্বিনেশন 28 যে কোনো হোমিওপ্যাথি ওষুধ দোকানে পেয়ে যাবেন। এসবিএল, উইলিয়াম শোয়েব কিংবা জার্মান কোম্পানি ডক্টর রেকওয়েগে নিতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। আজকে এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক এবং শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।